যেহেতু আমার ডিজাইন সেম দুই দিকে আমি চাইলে ইনস্টান্সও করতে পারি। এখন দেখেন এই জায়গায় আমি ভার্টিক্যাল ওগুলো তৈরি করবো,
সো এটাও ওইভাবেই করা যায়, ইরিত পলি করলাম, এজ ধরলাম, ওই যে তখন ঘুমনাকে দেখাই দিচ্ছিলাম, এটা উপরের একটা নিচের একটা এজ ধরে এখানে কানেক্ট, এই যে দেখেন তো আমার কয়টা কানেক্ট আছে এখানে, এখানে একটু জায়গাটা বেশি বড় হচ্ছে। হোক আচ্ছা, এক দুই তিন চার পাঁচটা নেই, তো আমার চারটা নিলে মনে হয় পাঁচটা হবে, দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, তো এরকম হতে পারে। ওকে হ্যাঁ হোক, এটাই হলাম দিলাম। ওকে আচ্ছা, আমি গ্রুপ লাইনটা পাইছি, বাট এটা কি এটা ওখানে অতটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে মানে গ্রুপটা এরকম, এভাবে যদি তো আমার রেন্ডারে তো এটা আসবে না, অবশ্যই জায়গাটা পাঁচ আনতে হবে, বাট একটা সলিড গ্রুপ থাকতে হবে। সো এটার জন্য কি করবো, দেখেন আরেকটা অপশন শিখেন, এজ নিলাম, এখন এজ থেকে এটাতে চ্যাম্পার করবো, চ্যাম্পারে ক্লিক করবো, চ্যাম্পার বক্সে চ্যাম্পারে ক্লিক করলাম, এই যে আমার চ্যাম্পার কতটুকু হবে ওটা দিয়ে দিচ্ছে। তো আমি চাইলে এখানে সেগমেন্ট বাড়ালে আমার সেগমেন্ট বাড়বে ভিতরে ভিতরে, আর এটা বাড়ালে আমার কতটুকু চ্যাম্পারে যাচ্ছে ওই অফসেটগুলি বাড়বে। চ্যাম্পার নেই, ওকে চ্যাম্পার খুবই অল্প পরিমাণে, মনে করেন হাফ ইঞ্চি দিব বা পয়েন্ট টু ফাইভ, চ্যাম্পার মানে হচ্ছে একটা অবজেক্ট ওটার সাথে আরেকটা পাশে আরেকটা থিকনেস তৈরি করে, মানে দুইটা ওটার মধ্যে আমরা মানে কর্নারে চ্যাম্পার নিলে কি হয় ওটা এরকম ঢাল হয়ে যায়, আর যখন আপনি প্লেন সলিড সার্ফেসে চ্যাম্পারটা নেবেন ওইটা ঢাল তো হতে পারবে না, ওইটা জাস্ট আপনার একটা অফসেট দেবে। ওকে এখন চ্যাম্পার পাইলাম, বাকি পলিগনগুলো সিলেক্ট করবো, এফ ফোর দিলে সেগুলো দেখা যাবে। আচ্ছা এই যে পলিগন, কন্ট্রোল ধরে একটা পলিগন, এই পলিগন পলিগন পলিগন, ওকে দেন এটা যদি দেখেন এক্সট্রুড করি, এক্সট্রুড পয়েন্ট টু ফাইভ দিয়ে দেখি হয়,
কয়েকটা পলিগন ধরে আমি জাস্ট একটু তাহলে কিন্তু আমার ওই ডিজাইনটাও হয়ে গেল। এটা যখন আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো এগুলো সব ক্লিয়ার দেখা যাবে। তারপর আপনারা চাইলে কনভার্ট টু কনভার্ট টু ডাবল পলি করে নিতে পারেন। ডাবল পলি করলে আমি যেটা সিলেকশন করে ম্যাটেরিয়াল দিব সেইটাই সে নিয়ে নিব ম্যাটেরিয়াল হিসাবে। ওইটাই যদি দিতে চাই সেইটাই নিয়ে নিব, কিন্তু এই পলিতে হয় ম্যাটেরিয়াল অ্যাসাইন করা যায় না। সো এটা যখন করবো প্র্যাকটিক্যালি এটা আমাকে আরো একটু এক্সটেনশন করতে হবে। সো ভার্টেক্স ধরে আমি ভিতর দিকে আর একটু এটা এক্সটেনশন করে দেবো, কারণ যেখানে আমার লাইট সেট হবে এদিকে যদি আমার সারফেস এক্সটেনশন না থাকে আমার লাইটটা ওই পাশে গ্লো করবে না, যার কারণে আমরা যখন লাইটিং পার্টে যাব এইভাবে আমরা লাইট গুলো আমরা দেওয়া শিখবো। আচ্ছা তাহলে আমার বেড হেড এবং দুইটা প্যানেলিং কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সামনের দিকে আইলাম আগাইলাম কি কারণে এখানে আমি লাইট দেবো, আমার কাছে বেশি মনে হচ্ছে এটা তো আর একটু হয়তো কমায় দিতে পারে। এটা তো পিছনে একটা বোর্ড থাকে, আমি যখন লাইট দেবো ওইটা দেখাবো নাকি আমি এমন করে দেবো এটা। এটা ধরেন আমি যে গ্লাস গ্লাস তো আর এত গুরুত্ব হবে না, অবশ্যই কারণ কি টেস্টিং হবে। ধরেন একটা এই যে বোর্ড থাকবে এই বোর্ড এটার উপর এটা ধরেন বোর্ড বা মেন ওয়াল হবে এটার উপর একটা বোর্ড দিয়ে দেওয়া হবে, এটা বোর্ড লাগালাম এটার উপর আবার একটা টেস্টিং হবে আঠা দিয়ে টেস্টিং হবে। গ্লাসটা গ্লাস তো আর টেস্ট করতে পারবে না, একটা হয় টেস্টিং হয় আঠা দিয়ে গ্লাসের উপর চিপকে দিল, আরেকটা হয় গ্লাস দিয়ে চারপাশে একটা নব আছে এটা যেরকম হবে এটা আমি কেবল গ্লাস দিচ্ছি, এর পিছনে অবশ্যই একটা সারফেস থাকবে। এই সারফেসটা এরকম টপ থেকে নিতে পারেন এভাবে একটা রেক্টাঙ্গেল না। আপনারা প্র্যাকটিক্যাল চিন্তা করে করে, আমরা যেহেতু আর্কিটেক্ট ওই হিসাবে প্র্যাকটিক্যাল চিন্তা করে করে এগুলো আমরা করবো। এখানে এক্স টু ডি এক্স টু সো মাথায় উঠে গেছে, এটা সমস্যা নেই। আপনি যে যে একটা রাইট ক্লিক করলে ওটা জিরোতে চলে আসে। মেবি এটা কনভার্ট টু ইউজেবল পলি করে আমি ওটা দিয়ে ওর সাথে কাস্টমাইজেশন করে দিতে পারবো। এই যে আমার এটার নিচে এটা আছে এটার সাথে প্র্যাকটিক্যালি হবে এটা এরকম, আমার নিচে একটা সারফেস থাকবে তার উপর ওটা টেস্টিং হবে। টপ থেকে এগুলো কাস্টমাইজেশন করবো তাহলে আমাদের ইজিয়ার হবে। আচ্ছা দেখেন এটা ধরলাম আমার পিছনের প্যানেলিং বোর্ডের যে প্যানেলিং, এই বোর্ডটা কই থেকে আসবে? এই যে বোর্ড এখানে আবার গর্জন কাঠ থাকে, কাঠ দিয়ে একটা কাঠ দিয়ে একটা ফ্রেম করা হয়, ফ্রেমের উপরে ওই বোর্ডটা ফিটিং ফিটিং করা হয়, বোর্ডটা আটকে দেওয়া হয়। এই ভার্টেক্স ধরবো আর এই কর্নার ভার্টেক্সটা ধরে বোর্ডের ওয়ালের সাথে প্র্যাকটিক্যালি হবে এরকম একটা আলাদা বোর্ড থাকবে। আর এই যে লাইটের পার্টটা বললাম না এইটা মেবি এরকম হবে, এই যে লাইটের জায়গা করে দিলাম, এই যে কোপলা হলো এই যে এই কোপলার মধ্যে এখন লাইটটা দিয়ে দিলাম, তাহলে আমার এইভাবে লাইটটা গ্লো করবে। তো আপনি যদি একটা চিপার মধ্যে এরকম লাইট সেট আপ করে দেন তাহলে এরকম গ্লো করে আর কি। এটা আমরা বলি গার্ডেন লাইট অথবা আরো ভালোবাসে বলতে গেলে কোপ লাইট। এটার আপনার টার্মগুলো শিখেন, এই সময় টার্মগুলো শিখেন কাজে দিব অনেক। আচ্ছা তাহলে একটা বানাইছি, এটা আমি আরেক পাশে মিরর করে দিতে পারি অথবা এখান থেকে আমি কপি করে দিতে পারি বা ইনস্টান্স করে দিতে পারি। আচ্ছা মিররটা ধরেন মিরর এখান থেকে একটা শর্টকাট দেন কন্ট্রোল ভি যদি দেন তাহলে অপশনটা আসবে। আপনারা যদি শিফট ধরে ড্র্যাগ করেন না শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি,
ইনস্ট্যান্স হয়ে গেছে, এখন যদি এটা টান দিই এই আরেকটা বের হচ্ছে, অথবা যদি মিরর দিই ওইখান থেকে সে মিরর হয়ে যাচ্ছে, কন্ট্রোল দিই না। এখানে আমি দিয়ে দিলাম, এখন এই যে কোবলার মধ্যে আমি লাইটটা বড় দিলাম। আচ্ছা, যদি এরকম মোটামুটি একটা ডিজাইন দ্বারা হয়ে যায়, আমার মডেলিং এর পার্টটা একটু আগে, আপনারা ক্যামেরা নিতে পারেন। সো যাদের কাছে ভিডিও সেটআপ আছে, F10 দিলে ভিডিও টুল বক্সটা আসে, এখান থেকে ভিডিও আমার দেওয়া আছে অ্যাডভান্স 3.6, এটা সিলেক্ট করলাম। আমার হোম রেন্ডারিং ইঞ্জিনটা এখন ভিডিও ইঞ্জিনে কনভার্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে ভিডিও ক্যামেরা পাবো। এখন স্ট্যান্ডার্ড থেকে ভিডিও ফিজিক্যাল ক্যামেরা দিয়েছি, আলোচনা হবে ডিটেলস। আর এমনি না, আপনারা ক্যামেরার শাটার স্পিড কি, আইওসি কি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। মানে চিটির যে ক্যামেরা, এটা রিয়েল লাইফ যে DSLR ক্যামেরা আছে না, আপনারা যারা DSLR দিয়ে যদি ফ্যামিলিয়ার হয়ে থাকেন তাহলে এটা খুবই সহজ হবে আপনাদের জন্য, কারণ ওই ফাংশন গুলো এখানে আছে। ওইটা যদি বুঝে থাকেন, ম্যাক্স এর ক্যামেরা ওইটাই সি দিলে এই যে আমার ক্যামেরা গুলো চলে আসে, শিফট এফ দিলে আমার ফ্রেমটা আসে। ক্যামেরা সি দিলে ক্যামেরা আসে, সি দিলে ভিউ আসে, আর কন্ট্রোল সি দিলে ক্যামেরা আসে, অথবা আপনি ম্যানুয়ালি এখান থেকে ক্যামেরা পেজে ক্যামেরাটা নিতে পারেন। সো টপোলজি এখন লাগছে না, এটা ক্লোজ করে দিলাম। আপনারা প্র্যাকটিস করতে হবে এখন পর্যন্ত, নাহলে ভুলে যাবেন সব।